বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রর তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা চৰাইদেউ মৈদাম এই খনৰ সাক্ষী হবলৈ এতিয়া অধীর অপেক্ষাৰে পাত চাইছে চৰাইদেউবাসী লগতে সমগ্র অসমবাসী আহোম রাজত্বকালের অন্যতম গৌরবর স্বাক্ষর বহন করা চৰাইদেউ মৈদাম ক্ষেত্র শুক্রবারে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করার সম্ভাবনা দিল্লীত অনুষ্ঠিত ইউনেস্কোর অধীনত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মন্ডল লাভ করা স্থানসমূহের বিষয়ে আলোচনা করা হয় এই সম্মিলনতে ভারতের মন্ডল লাভ করা চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করার সম্ভাবনা অধিক উল্লেখযোগ্য যে 2023 বর্ষত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র স্বীকৃতি লাভের প্রেরণ করা একমাত্র ঐতিহ্য ক্ষেত্র হচ্ছে চৰাইদেউ উল্লেখযোগ্য যে 2014 বর্ষতে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের প্রারম্ভিক তালিকাত অন্তর্ভুক্ত হবলৈ সক্ষম হয়েছে চৰাইদেউ মৈদাম ইয়ার পাছতেই কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগ আর ইউনেস্কোয় পরিদর্শন করেছিল চৰাইদেউ মৈদাম ক্ষেত্র অবশেষত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি লাভের মন্ডন লাভ করবলৈ সক্ষম হয় চৰাইদেউ মৈদাম ক্ষেত্র এই ক্ষেত্রত অসমৰ প্রত্নতাত্ত্বিক বিভাগ কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগ আর অসমৰ ৰাইজে উৎকণ্ঠাৰে বাট চাইছে চৰাইদেউ মৈদাম ক্ষেত্রই বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি পোৱাৰ সেই স্বর্ণীলখনলৈ 21 তারিখের আজি ইউনেস্কোর অধিবেশন চলি আছে আমার ভারত মণ্ডপত আজি এই অধিবেশনের মাজভাগত অর্থাৎ অহাকালি 26 তারিখের দিনাখন আমার কিছু হেরিটেজর নাম ঘোষণা করার কথা আর প্রথম ভাগতে কাইলের দিনটি প্রথম ভাগতে আমার ভারতের একমাত্র সাংস্কৃতিক যার ওল্ড হেরিটেজ পাবলগিয়া আছে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে পাবলগিয়া সম্ভাবনাপূর্ণ সম্ভাবনা থাকা আমার চৰাইদেউ মৈদামে প্রথম স্থানে পাব বলে আমি সম্পূর্ণ আশাবাদী। পুরাতত্ব বিভাগের এগারী বিষয়ার মন্তব্য আজির দিনট রাজধানী শহর দিল্লি আর এইদরে ইউনেস্কোর অধীনত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র তালিকা স্থান লাভ করার দিকে অগ্রসর হয়েছে চৰাইদেউর বিশেষ মৈদাম আর আহক চাও চৰাইদেউ মৈদামের কেতবোর বিশেষ মুহূর্ত বিশেষ মুহূর্ত আর সাক্ষী হবলৈ গৈ আছে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের আৰু সেয়ে আমি আপোনালোকক টেলিভিশনৰ পৰা দেখুৱাইছোঁ চৰাইদেউ মৈদামৰ কেতবোৰ বিশেষ মুহূৰ্ত আৰু বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ স্বীকৃতি লাভৰ দিশে অগ্ৰসৰ হৈছে চৰাইদেউ মৈদাম আৰু সকলো ঠিকে থাকে চলিলে কাইলৈ পুৱাৰ ভাগতেই অসমবাসীয়ে লাভ কৰিব সেই স্বৰ্ণীল খবৰটো যে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ স্থান লাভ কৰিলে কাজিৰঙাৰ পাছতেই চৰাইদেউ মৈদামে অসমৰ 42টাকৈ স্থানক অন্তৰ্ভুক্ত কৰা ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ তালিকাত এইবাৰ ভাৰতত দিল্লীত অনুষ্ঠিত হৈছে ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ বিশেষ সভা যত ভারতের একমাত্র ঐতিহ্য ক্ষেত্র হিসাবে চৰাইদেউ নাম প্রস্তাব আগবহা হয়েছে 2014 চনতেই বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের সম্ভাব্য তালিকাত অন্তর্ভুক্ত হয়েছিল চৰাইদেউ মৈদাম ইতিমধ্যে ইউনেস্কোর এই সম্ভ্রান্ত তালিকাত নাম আছে কাজিরঙা আর মানাহ রাষ্ট্রীয় উদ্যানের 1985 চনত দুইখন রাষ্ট্রীয় উদ্যানেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি লাভ করবলৈ সক্ষম হয়েছিল 2004 চনত সাংস্কৃতিক স্পর্শনীয় শ্রেণীত আবেদন করা হয়েছিল মাজুলী নামও অবশ্যই ভুল শ্রেণীত অন্তর্ভুক্ত হওয়ার বাবে ইউনেস্কো এই প্রস্তাব অগ্রাহ্য করেছিল মাজুলীর পাছত এবার চৰাইদেউ মৈদামক লৈ যথেষ্ট আশাবাদী সমগ্র রাজ্যবাসী বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মর্যাদা লাভ করলে বিভিন্ন ক্ষেত্রে মুকলি হব সম্ভাবনার দুয়ার ইয়ার জড়িয়ে চৰাইদেউর পর্যটন উদ্যোগও লাভ করব আন এক নতুন মাত্রা এই আন্তঃরাষ্ট্রীয় স্বীকৃতিয়ে বিদেশী পর্যটকের বাবেও সৃষ্টি করব উৎসুকতা যার বাবে আগন্তুক সময় চৰাইদেউ তথা অসমলৈ অহা দেশী বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাব বলে আশা প্রকাশ করব পারি ইয়ার বাহিরেও সংরক্ষণের ক্ষেত্রতো ইউনেস্কোর স্বীকৃতিয়ে লাভান্বিত করব চৰাইদেউ মৈদামক ইউনেস্কোর পাবলগীয়া অর্থ সাহায্যই ইয়ার সংরক্ষণত বিশেষ ভূমিকা পালন করব পারিব এইদরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতিয়ে নতুন মাত্রা প্রদান করব ঐতিহ্য বহনকারী চৰাইদেউ মৈদামক